দিচ্ছে না মোটর সাইকেলে। কাগজপত্র এবং হেলমেট না থাকলে মোটর সাইকেলে তেল বিক্রি না করতে পেট্রোল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। ট্রাফিক পুলিশের 4টি জোনের 150টি চেকপোস্টে অভিযান পরিচালিত হচ্ছে। এর নির্দেশনার পর হেলমেট ছাড়া তেল মিলছে না। চালক যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে রাজধানীতে আজ ছুটির দিনেও তৎপর রয়েছে ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষকে সচেতন করছে।